হ্যালো বন্ধুরা, ইনসেন লাইফ ট্রাভেল গাইডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি টপ টেন রাজবাড়ি অফ ওয়েস্ট বেঙ্গল। লিস্টের এক নম্বরে আছে ইটাচুনা রাজবাড়ি। কলকাতা থেকে ইটাচুনা রাজবাড়ির দূরত্ব 69 কিলোমিটার। কলকাতা ও হাওড়া স্টেশন থেকে খন্নান স্টেশনের জন্য নিতে হবে ট্রেন। টিকিট ফেয়ার শুরু হচ্ছে 60 টাকা পার হেড থেকে। এখানে পাবেন টোটো, টোটো করে পৌঁছে যাবেন ইটাচুনা রাজবাড়িতে। এখানে এক রাত কাটাবার জন্য আপনাকে দিতে হবে 4 থেকে 4,500 টাকা। দুপুর এবং রাতের খাওয়ার খরচ আলাদা। ওয়ান ডে ট্যুরিস্টদের জন্য খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। লিস্টের 2 নম্বরে আছে মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব 105 কিলোমিটার। হাওড়া ও শালিমার স্টেশন থেকে পাবেন ট্রেন। নামতে হবে সতীশ সামন্ত স্টেশনে। এখান থেকে টোটো ধরে মহিষাদল রাজবাড়ি পৌঁছে যাবেন। এখানকার এন্ট্রি ফি 15 টাকা পার হেড, পার্কিং চার্জ আলাদা। এই রাজবাড়ির একটি ডিটেলস ভিডিও আমাদের আরেকটি চ্যানেল ইনসেন লাইফ ট্রাভেল ব্লগে দেওয়া আছে, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এখানে থাকার জন্য আপনাকে দিতে হবে 3 থেকে 8,000 টাকা পর্যন্ত, খাওয়ার খরচ সম্পূর্ণ আলাদা। লিস্টের 3 নম্বরে আছে বাওয়ালি রাজবাড়ি। কলকাতা থেকে বাওয়ালি রাজবাড়ির দূরত্ব 35 কিলোমিটার। শিয়ালদা থেকে ট্রেন ধরে যেতে হবে বজবজ। ভাড়া লাগবে 10 টাকা পার হেড। বজবজ থেকে 3 বার অটো পরিবর্তন করে আপনাকে পৌঁছতে হবে বাওয়ালি রাজবাড়িতে। শুধুমাত্র লাঞ্চ বুকিংয়ের জন্য দিতে হবে 1300 টাকা পার হেড উইথ 18% জিএসটি। নাইট স্টে করার জন্য আপনাকে পার রুম পার নাইট হিসেবে পে করতে হবে। চার্জ শুরু হচ্ছে 5,000 টাকা থেকে। লিস্টের 4 নম্বরে আছে বারিকোঠি রাজবাড়ি। কলকাতা থেকে বারিকোঠি রাজবাড়ির দূরত্ব 213 কিলোমিটার। কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে নিতে হবে জিয়াগঞ্জের ট্রেন। স্টেশনে পাবেন টোটো, কিংবা হেঁটেও পৌঁছে যেতে পারেন বারিকোঠি রাজবাড়িতে। ট্রেনের টিকিট ফেয়ার 95 টাকা পার হেড থেকে শুরু হচ্ছে। বারিকোঠি রাজবাড়িতে থাকতে হলে আপনাকে দিতে হবে 12,600 টাকা পার নাইট উইথ জিএসটি। 10 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে অতিরিক্ত 4,000 টাকা দিতে হবে। লিস্টের 5 নম্বরে আছে পাঞ্চেতগড় রাজবাড়ি। কলকাতা থেকে পাঞ্চেতগড় রাজবাড়ির দূরত্ব 162 কিলোমিটার। হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি স্টেশন থেকে পাবেন বালিচকের ট্রেন। ভাড়া শুরু হচ্ছে 110 টাকা পার হেড থেকে। বালিচক থেকে বাসে করে পৌঁছে যাবেন পটাশপুর। বাস স্টপেজ থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে পাঞ্চেতগড় রাজবাড়ি। দীঘার খুব কাছেই এই রাজবাড়ি। এখানে থাকার জন্য পে করতে হবে 2,000 টাকা পার হেড পার নাইট। লিস্টের 6 নম্বরে আছে আমোদপুর রাজবাড়ি। এই রাজবাড়ি আমাদপুর নামেও পরিচিত। কলকাতা থেকে আমোদপুর রাজবাড়ির দূরত্ব 90 কিলোমিটার। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে নিতে হবে বর্ধমানে ট্রেন। ভাড়া শুরু হচ্ছে 80 টাকা পার হেড থেকে। মেমারি স্টেশনে নেমে টোটো করে 10 মিনিট মতন সময় লাগতে পারে। এখানকার চার্জ শুরু হচ্ছে 3,000 টাকা পার নাইট থেকে। লিস্টের 7 নম্বরে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি। কলকাতা থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব 190 কিলোমিটার। হাওড়া বা শালিমার স্টেশন থেকে নিতে হবে ঝাড়গ্রামে ট্রেন। ঝাড়গ্রাম স্টেশনে নেমে টোটোতে করে পৌঁছে যাবেন রাজবাড়িতে। ট্রেনের টিকিট ফেয়ার শুরু হচ্ছে 90 টাকা পার হেড থেকে। ঝাড়গ্রাম রাজবাড়িতে এক রাতের জন্য থাকার আপনাকে পে করতে হবে 4,700 টাকা থেকে। লিস্টের 8 নম্বরে আছে কাশিমবাজার রাজবাড়ি। কলকাতা থেকে কাশিমবাজার রাজবাড়ির দূরত্ব 195 কিলোমিটার। কলকাতা, শিয়ালদা, হাওড়া ইত্যাদি স্টেশন থেকে পাবেন মুর্শিদাবাদের ট্রেন। টিকিট ফেয়ার শুরু হচ্ছে 90 টাকা পার হেড থেকে। মুর্শিদাবাদ স্টেশন থেকে কাশিমবাজার রাজবাড়ির দূরত্ব 10 কিলোমিটার।
এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন অথবা লোকাল ট্রেনে কাশিমবাজার স্টেশনে নেমে টোটো নিয়েও পৌঁছে যেতে পারেন রাজবাড়িতে। এখানে থাকার জন্য চার্জ শুরু হচ্ছে 4,500 টাকা পার নাইট থেকে। লিস্টের 9 নম্বরে আছে দ্য বেলগাড়িয়া প্যালেস। কলকাতা থেকে বেলগাড়িয়া প্যালেসের দূরত্ব 225 কিলোমিটার। শালিমার বা হাওড়া স্টেশন থেকে নিতে হবে বেড়িপাড়া যাওয়ার ট্রেন। বেড়িপাড়া স্টেশনে নেমে পাবেন টোটো। ট্রেনের টিকিট ফেয়ার শুরু হচ্ছে 100 টাকা পার হেড থেকে। বেলগাড়িয়া রাজবাড়িতে থাকার জন্য চার্জ শুরু হচ্ছে 5,000 টাকা পার নাইট থেকে। লিস্টের 10 নম্বরে আছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িটি কালিকাপুর দুর্গাবাড়ি নামেও পরিচিত। কলকাতা থেকে কালিকাপুর রাজবাড়ির দূরত্ব 175 কিলোমিটার। শিয়ালদা বা হাওড়া থেকে পাবেন কালিকাপুরের ট্রেন। ভাড়া লাগতে পারে 45 টাকা পার হেড। স্টেশনে নেমে পাবেন টোটো। এখানে থাকার কোনো বন্দোবস্ত নেই। সমস্ত ট্রেনের টাইম টেবিল, টিকিট ফেয়ার এবং রাজবাড়ির বুকিং ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের টপ 10 রাজবাড়ি অফ ওয়েস্ট বেঙ্গল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।